উনিকেই কন্ট্রোল করতে পারছে না মন কি তাই জান বুদ্ধি তো কথা আর আমরা আত্মার ধর্মে প্রতিষ্ঠিত যাচ্ছে আমাদের আচার্যরা যা বলেছেন মহাজন জেনে কথা সব পন্থা তাই অনেক সময় অনেকে বুঝছে কোনটা মহামায়া কোনটা যোগমায়া বহুপাত্রায় বউর মধ্যে অনেক জায়গায় ব্যাখ্যা করছে কৃষ্ণ অনেক সময় সূর্যের সঙ্গে তুলনা করছে কৃষ্ণ সূর্য সময় অথচ সূর্যটা কী কৃষ্ণের একটা সামান্য কণামাত্ম শক্তির ম্যানিফেস্টে প্রকাশ তার এত শক্তি অনন্তকাল ধরে কে জানে কতদিন ধরে এই তাপ আর আলো দিয়ে চলেছে তারই এত শক্তি আর তো ভগবান তাহলে কত শক্তি আপনার কনামা অথবা বহু ন কিং এতে অথবা অর্জুন ইদম কৃষ্ণ একাংশে ন সামান্য একটা অংশ স্থিত জগৎ জগৎটা চলছে কত শক্তি ভগবান তাই যতক্ষণ না ভগবানের এই কত মহান আমরা না জানছি শুধু জানি ভগবান গড ইজ গ্রেট হাউ গ্রেট গড ইজ বৈষ্ণব স্নো বৈষ্ণব আচার্য যে অনন্ত শেষ না তার মাতার উপরে সরষ দানার মতো তার মাত্র সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে তিনি বহন করছেন সর্ষের দানা তা ভগবান কত গ্রে ভগবানের শরীর থেকে মহাবিষ্ণুর শরীর থেকে কারণাদ শরীর থেকে অনন্ত ব্রহ্মাণ্ড তার লোমকূপ থেকে নিঃশ্বাসের থেকে বেরোচ্ছে জগতে প্রকাশ হচ্ছে আবার ভিতরে চলে যাচ্ছে মাকড় সাহেব সৃষ্টি করছে আর তো কত বড় সেটা আমরা এখন বুঝছি তার তাহলে তার মহিমা কত শুধু বড় বলি দিলাম তো হলো না অস্পষ্ট রয়ে গেল কত বড় তাই এই লেখাপড়া শিখে তাকে বলছে অনেক লেখাপড়া শিখেছে খুব বেশি তাকে বলছে পুয়োর ব্যাং মন্ডুক নাকি উপমন্ডুক তার মানে এই আর কে এখানে ছিল দেখতে পাচ্ছি কুয়ো করে দেখিয়ে রেখেছে সে ভাবছে আরেকটা কে প্রশান্ত মহাসাগর কে কে সাগর থেকে এসছে ব্যাং তাই বলছি তুই কত বড়ো জলাশয় থেকে এই ওর জলাশয়টা হয়তো ওর কুয়োটা হয়তো তিন হাত আর ছ হাত চার হাত পাঁচ হাত ছ হাত দশ হাত আচ্ছা আচ্ছা না একশো হাত না কিছু না হাজার হাত না লক্ষ হাত না কিছু না কল্পনাই করতে পারে না তাই ভগবানকে বলে অপ্রমেয় মেয়তে অনেয়া ইতি মায়া মায়া মানে তাই যে অন্য ওই দ্বারা সে তার বিদ্যা বুদ্ধি দিয়ে ভগবানকে মাপতে চাইছে হিসাব করতে সে মায়া আছে বরং যা ভগবান বলছে এ সময় আমি যদি গ্রহণ করি যে অধিকাংশ করতে চায় না কেন তার পুণ্য করেনি তেমন যে শান্ত গতম পাপম যে সমস্ত নিষ্পাপ হয়েছে অনেক পুণ্যি করেছে সেই পথে আসে তাই এখানে কতজন এসছে কিছুই না যা পৃথিবীতে লোক আছে কিছুই না তারা পৃথিবীতে কেন বিশ্বাস করে না তাই সবচেয়ে বড় দার্শনিক জীবগোস্বামী বলেছেন যতক্ষণ না ভগবানের অচিন্ত শক্তিকে আমি স্বীকার করে নিচ্ছি যাতে বিশ্বাস করছি ততক্ষণ ভগবানের এইসব অদ্ভুত লীলাগুনিকে ও ভাববে এইসব গপ্প কেন ওই যে পুরো ব্যাং ওর অভিজ্ঞতা দিয়ে ওকে ভগবানকে মাপতে চাইছে ভগবান কী করে একটা বাচ্চা ছেলে সব ও কি করে সাত দিন সাত রাত গোবর্ধন পাহাড়টাকে তুলে মন্দার পাহাড়কে ঘাড়ে তুলে নিচ্ছে এতগুলো দেবতা সে সমুদ্র মন্থন করছে একটুখানি জল তা পায়ের অ্যাঙ্কেল পর্যন্ত শুধু ডুবেছে পায়ের পাতাটা বোধহয় একটু ডুবেছে সমুদ্র মন্থন করছে সমুদ্র হয়তো ছ সাত মাইল ওখানটায় গভীর এই যদি তাই দেহটা কত বড় থাকবে দেবতার তারা এতগুলো দেবতা অসুর মিলে ভরণ করতে পারছে না পাহাড়টাকে মন্দার মন্দার হ্যাঁ এটাকে সমুদ্র মন্থন করছে আর ভগবান বা গরুর ওটাকে অসহজেই নিয়ে নিচ্ছে তুলে বিশ্বাসী কল্পনাই করতে হবে এসব কল্পনা সেই জন্য তার পক্ষে বোঝা মাইভা অপহিত জ্ঞান সত্যিকার জ্ঞান বলতে যা বোঝা এই স্কুল কলেজ গানে আমার নিজেকে জানা আত্মধর্ম জানা যে আমি এই শরীর নয় সেটাই জানা তাকে কী বলছে ভগবান খর গো খর গাধা আর গুরু গাধা মানে ইসে আমাদের আমাদের একজন আচার্য বলছেন গাধা মানে হয় বিশ্বনাথ চক্র থাকবে না আমার মনে পড়ছে না বলছে গাধা বলছে অধিকাংশ লোক নাইনটি এইট পারসেন্ট আর ওয়ার্কিং গাধার মতো খাটছে কেন খাবে হয়তো চারটে রুটি বা এক পোয়া চাল একটু হয়তো ঘি বা কিছু একটু বেশি খাটবে তা এত খাট নেই গাধা যেমন সে তার একটা কাপড় ওর না এক টন কাপড় চলতে পারে না হচ্ছে যাচ্ছে ঘাটে ধোবার কাপড় নেই সারাদিন ই করছে সারাদিন বাদে একটু হয়তো ঘাস খেয়ে দেবে যেখানে যেখানে পেতে পারে হাতি আফ্রিকায় গেলে বা অন্য জায়গায় আমাদের ভারত দেশেও আছে লক্ষ লক্ষ হাতি আছে বহুবার বলছে দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকার দেশ মধ্যে এক একটা হল ব্রেকফাস্টই নাস্তা করতেই ওর হয়তো কত পাউন্ড খেয়ে নিচ্ছে খাবার আমরা কল্পনা করতে হয় না ও কিন্তু দশটা পাঁচটা খাচ্ছে না তাহলে কে কে বুদ্ধিমান আর কে গাধা আমরা নিজেরা বিচার করতে পারি আমরা গাধা ও গাদা এত খাচ্ছে ও তো দশটা পাঁচটা খাচ্ছে না ও তো বাদুর ঝুলে বাসে করে ট্রেনে করে চেপটে যাচ্ছে গিয়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে বুঝেতে মেট্রো রেলে কি দিল্লি হোক টরেন্টো হোক লন্ডন হোক অন ছেলে মেয়ে পুরুষ সব দৌড়াচ্ছে আর ভক্তরাও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কীর্তন করাচ্ছ হই কথা শোনাচ্ছ এখানেই পার্থক্য একজন যোগমায়াতে আছে একজন মহামায়া দুটোই কিন্তু ভগবানের শক্তি একটা ভগবানের শক্তির অপ অপচ্ছায়া যেমন একটা গাছ রয়েছে জলের মধ্যে তার উল্টো শেকড়টা দেখা যাচ্ছে মূলটা উপর দিকে এটাও তাই বিকৃত প্রতিফল ভাবছি কৃষ্ণ আছে এই সেই সব করছে আমিও এইসব করি না কৃষ্ণ হচ্ছে ভোক্তারাম রিয়েল ভোক্তা কৃষ্ণ কৃষ্ণই খাইয়ে তার উচ্ছিস্ট আমি খেতে পারি আমি একটু ভোগ করতে পারি ওই ধরনের আমি কিন্তু বিশ্বাস করি যে বিশ্বাস করে তার মনে শান্তি আছে তাই ভক্তদের মুখের দিকে তাকা গেলে বিদেশ দিয়ে পর্যন্ত বলছে ফাদার এরা পর্যন্ত আমাদেরই ছেলে আমাদের দেশের আমাদের চার্চে কোনো কালে যায়নি এখন কৃষ্ণ বলতে দেখছি পাগল ভগবান মুহূর্তে শুদ্ধ ভক্তের পেয়ে তারা বুঝতে পেরেছে তাই বলছে আমি যেখানে যাচ্ছি দেখে দেখি হাস্যজ্জ্বল তাদের মুখ সবসময় আনন্দে আছে হ্যাঁ কীর্তন করছে নৃত্য করছে এসব কোন দেখিনি তাই দে আর ফ্রি ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড টেনশন দ্য ইস কাল বৈকুণ্ঠ আর ভগবানের সাথে সঙ্গ করছে বলে ভগবান সচ্চিদ আনন্দ বিগ্রহ তিনি সৎ নিত্য চিন্ময় জ্ঞানময় এবং আনন্দে পূর্ণ চিন্ময় আনন্দে তাই ভক্ত তার সঙ্গ হলে তারাও আনন্দে পূর্ণ হচ্ছে হ্যাঁ সবাই বলছে না সন্দেহ আছে সংশয় আত্মা এখানেও সুখ নেই পরে তো হ্যাঁ কি না না কি হ্যাঁ সন্দেহ করছে স্কেপটিক হ্যাঁ ডাউটফুল ভগবান ডাউটফুল কি করা উচিত কি না কিছু বুঝতে পারছে না আর ভক্ত স্ক্রিপচার দেখছে এখানে এই বলেছে এই করছে সাধু শাস্ত্র গুরু তাই সে আনন্দে আছে গাদার মতো খাটতে হচ্ছে না বলছি হে খট তা ভাবছে ওইটাই বুঝি পথ গাধার মতো খাট দেখছে না খেয়ে বা ভালো আছে কালি বলছে হরে কৃষ্ণ লাড্ডু মন্ডা পিঠেই খাচ্ছে বাহ ও চালতার মতো গাল কুলোর মতো দাঁত ঘানগুন মতো বা নাচছে গাইছে সরতো আরে কাকি করছে না দশ হাজার লোক খাচ্ছে আমরা এক পয়সা নিয়ে প্রপাত যায়নি দেখা যায় দশ হাজার লোক খাচ্ছে কোথেকে পয়সা আসছে খাবার আসছে কোথেকে ভগবান দিচ্ছে নিত্য নিত্য আনাম চেতনাশেতনা আনাম একো কোবন যদিও ভগবান একজন সবাইকে খাবার দিচ্ছে বাপ মা সব ছেলেমেয়ে খেতে দেয় কথা না শুনলেও খেতে দেয় কাপড় দেয় দেয় হয়তো ও যা চায় সব নাও দিতে পারে কথা শুনছে না যে কথা শুনছে এগুলো ভক্ত তো মা যশোদা স্পেশাল তাকে অন্য মায়া ফেলছে যোগ মায় সে বাৎসল্য রস হ্যাঁ আস্বাদন করে তার ছেলেকে চুম খায় আমি না বাঁচালে কি করে বাঁচবে ও এসব ভাবছে আমরাও তাই ভাবছি দেহটাকে নিয়ে কিন্তু আমরা মহামায় মুগ্ধ আর সে মায়া দেখছি তাই লোককে বললে বিশ্বাস করবে কৃষ্ণ যখন বললেন জন্ম হলো এতে কৃষ্ণের তো জন্ম নেই বলছে অজম আবার কি বলছে জন্ম আছে কি জন্ম না মাসি পিসির জন্মের মতো নয় আমাদের ভগবান বলছে আমার মাসি পিসি হয় জন্ম জন্ম হচ্ছে আমি দিব্যম সাধারণ নয় মায়ের পেটের থেকে থেকে পড়লাম যেরকম অবস্থায় দেখাচ্ছে চতুর্ভুজ পীত বসন হ্যাঁ কমল কমল লোচন এসব অন্যরকম কেন বলে পুচ্ছ তার মধ্যে রয়েছে এরকম জন্ম হয় কোনদিন আমরা শুনেছি না জন্ম কর্ম দিব্যম আমরা ঘাড়ে ধরে তুই এরকম জীবন করেছি না এবার সুর্দে দেব না আমি হব না বললে তখন চলবে না যেতেই হবে তাই গরু সুয়ার ছাগল ভেদা টিকটিক হয়ে কেউ আসছে কেউ আবার ভক্ত হয়ে এখানে উজ্জ্বল মুখ দেখা যাচ্ছে আর বাইরে যাই দেখবে গুড মর্নিং কিন্তু উজ্জ্বল মুখ হাসছে কলগেট হাসি দিচ্ছে কলগেট সবাই জানে এসব আসল হাসি নয় মাখন টাখন খেয়ে এই শরীর আবার ওটাকে কমাবার জন্য চর্বি কমাবার জন্য হাসছে পার্কে গিয়ে যোগ ব্যায়াম করছে আর দেখছে ভক্তরা কীর্তন ঘরে খুশি আছে আরে রা কিভাবে খুশি হচ্ছে ডাক্তার বলে দিয়েছে হাসবে হাসছে আবার একটা কি পুতুল আছে সেটাকে চাবি দিয়েছে হা 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 করছে ওরাও এমন করে হা 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 করে হাসছে বুঝছে এটা আসল হাসি নয় কিন্তু ভক্তরা দেখছে কীর্তন করছে ঘন্টার পর ঘন্টা আনন্দে আছে আপনারা কি করছে আমরা এখানে আসুন খান নৃত্য করুন গান করুন একটু সেবা করে দিন হয়ে যায় বুঝতে পারছে কে আসলে বৈকুণ্ঠে আছে এরা আছে এরা ফুল অফ অ্যাংজাইটি টেনশন বাইরের লোক যতই গুড মর্নিং বলুন যেখানে হসপিটালে মলমূত্র ত্যাগ করছে খাচ্ছে দাচ্ছে ঘোষ বাবু কেমন আছেন মন্দল হয় বলে কি রে মিথ্যা কথা বলছে বলতে চায় না মন্দ আছে হ্যাঁ কি না নিজেকে ঠকাচ্ছে নিজেকে প্রতারণা করছে যা নয় তাই বলছে অত খারাপ নয় নট টু ব্যাড ইউ আর ব্যাড ইউ আর ভক্ত বলতে হচ্ছে না দেখে বোঝা যাচ্ছে লোকে দেখে বুঝছে আনন্দম বুদ্ধিবর্ধনম সে আনন্দ পাচ্ছে প্রতি মুহূর্তে কেন আনন্দের মূর্তিময় বিগ্রহ কৃষ্ণের সাথে সে সঙ্গ করছে তার সেবা করে আনন্দ পাচ্ছে সেটা অন্য ধরনের আনন্দ চোখে জল এলো হয়তো সেটা এক উল্লাস মুগত এই হচ্ছে পার্থক্য সে মা যশা অত্যন্ত উচ্চস্তরের ভক্ত মা কুন্তি দ্রৌপদী দেখছি দেখতে দেখাচ্ছে কত কষ্ট ফষ্ট মধ্যে যাচ্ছে কিন্তু ভিতরে এক্সট্যাসি সেটা চৈতন্য মহাপু শিক্ষারীতে যুগ আয়তং নিমিশে ন চক্ষুষা প্রবৃষ আয়তং শূন্য আয়তং জগৎস গোবিন্দ হ্যাঁ হ্যাঁ কি বলছে চোখ দিয়ে জল বের কি তার আগের তাই হ্যাঁ নয়নং গল দুষ্ট ধারা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ভগবত বিরহে কিন্তু ভিতরে আনন্দ বাইরে বিরহ ভিতরে আনন্দ ভিতরে মিলন কিন্তু বাইরের লোক বুঝতে পারছে না কাঁদছেন কেন ভূমি ই ইম্পার্সনালি বলছে ভগবানকে শিবগুলি কাঁদছেন কেন বলছেন ভক্ত না বলেনি যে ইম্পার্সনালি ভগবানকে জানে এসব বলছে না বলছে ভক্ত আমাম অভিযান আতি একমাত্র ভক্ত হম এক রাজ্য একমাত্র ভক্তই আমাকে লাভ করতে পারে কথা না সেই জন্য ভক্ত বৎসল ভগবান ভক্তের ভক্ত খুব ভগবানের প্রিয় ভক্ত বৎসল কিন্তু বলছে না জ্ঞান জ্ঞানবৎসল কর্মবৎসল বা কর্মীবৎসল তা বলছে না যোগীবৎসল তা বলছে না ভক্তির দ্বারা জানা যায় যখন রামানন্দ রায় আর ভগবান চৈতন্য মহাপ্রুর কথা বলছে গম্ভীর বিষয় সাধ্য কী সাধন কী জীবনের লক্ষ্য কী গতি কী অনুভব কী তখন প্রথমে বললো বর্ণাশ্রম ধর্ম এটা খুব ইম্পর্ট্যান্ট এটা বিষয়টা बौर्णस्ंद बौर्ण सामजा आच, आचरोता पुरुषेन विष्णु विष्णुराध्यते